সন্ধান নামে ওয়েব পোর্টালের মাধ্যমে হারিয়ে যাওয়া মোবাইল ফোন পুনরুদ্ধার করে নজর করল বাঁকুড়া জেলা পুলিশ। বর্তমান দিনে মানুষের বিভিন্ন মূল্যবান তথ্য সংরক্ষণ এবং সম্প্রচারের অন্যতম হাতিয়ার হল মোবাইল ফোন। সেই মূল্যবান স্মার্টফোন চুরি হয়ে যাওয়াতে জেলার বিভিন্ন প্রান্তের মানুষ বিপাকে পড়েছিল। তড়িঘড়ি পুলিশের সাহায্য নেওয়ার পর তৎপর হয়ে ওঠে বাঁকুড়া জেলা পুলিশ। সন্ধান নামক একটি ওয়েব পোর্টাল তৈরি করে বিভিন্ন ফোনের ডেটা সংগ্রহ করে খোঁজ শুরু করে বাঁকুড়া জেলা পুলিশ। অবশেষে পুলিশের অনেক চেষ্টার পর হারিয়ে যাওয়া ফোনগুলো পুনরুদ্ধার হয়। এর আগে অনেক ফোন পুনরুদ্ধার করার সাথে সাথে আজ ফের বাঁকুড়ার পুলিশ লাইনের শিশু মঙ্গল কক্ষে চুরি হয়ে যাওয়া 200টির মতন মোবাইল ফোন উপযুক্ত প্রমাণ সহকারে নির্দিষ্ট মালিকানার হাতে তুলে দিল বাঁকুড়া জেলা পুলিশ। এদিন বাঁকুড়া জেলা পুলিশ সুপার বৈভব তিওয়ারি একটি প্রেস বিজ্ঞপ্তি জারি করে জানান, গত 2 মাসে বাঁকুড়া জেলা পুলিশ প্রায় 650টির বেশি ফোন পুনরুদ্ধার করেছে। পরবর্তীতে এই সংখ্যা আরও বাড়বে বলে তিনি আশা করছেন। জেলা পুলিশ সুপার আমাদের ক্যামেরার মুখোমুখি হয়ে জানান, অভিযোগ পাওয়ার পর সাথে সাথে এই কাজটি করা সম্ভব হয়েছে, পরবর্তীতে যাতে আরও কম সময় উদ্ধার করা যায় তার চেষ্টাও তারা চালাচ্ছেন। তিনি সাধারণ মানুষের উদ্দেশ্যে বার্তা দেন যে আধুনিক যুগে মোবাইল ফোন যেখানে সমস্ত রকম মূল্যবান তথ্য সংরক্ষণের একটা জায়গা, তাই সবাই নিরাপদে নিজের মোবাইল ফোন নিয়ে চলাফেরা করেন। বেজায় আপ্লুত ফোন ফিরে পাওয়া ব্যক্তি মানুষ যদি একটু সচেতন হন তাহলে হয়তো এই ধরনের অপ্রীতিকর ঘটনা এড়ানো যেতে পারে। দেখুন, আজকে বাঁকুড়া পুলিশ লাইনের মধ্যে আমরা একটা ছোট অনুষ্ঠান করেছিলাম। বাঁকুড়া জেলার মধ্যে লাস্ট 2-3 মাসের মধ্যে যে অনেকই লোকের হয়ে যে মোবাইল হারিয়ে দিয়েছিল, যাদের মোবাইল হয়তো চুরি হয়ে গিয়েছিলো, তেমন 200 লোককে আজকে আমরা ওদের মোবাইল আমরা যেগুলো খুঁজতে পেরেছি সেগুলোকে রিটার্ন করছি। তাদেরকে আজকে এখানে ডাকা হয়েছিল। আমাদের এডিশন এসপি হেডকোয়ার্টার, আমাদের ডিএসপি DNT আর আমাদের SOG টিম লাগাতার এর উপরে কাজ করছিলো। এর আগেও এরকম অনুষ্ঠান আমরা করেছি আরও মোবাইলস আমরা রিকভার করছি। মোবাইল যেহেতু খুবই জরুরি জিনিস, সবার কাছে থাকে, হারিয়ে যায়, লোকের অনেক ক্ষতি হয়, তো এর উপরে লাগাতার কাজ করা দরকার হয়, আমরা করছি। 200 লোককে আজকে রিটার্ন করতে পেরেছি। আশা করি এভাবে আরও মোবাইলকে আমরা রিটার্ন করতে পারব। এখনও পর্যন্ত কত অভিযোগ জমা পড়েছে মোবাইল চুরি? মোবাইলে আমাদের প্রায় ডেইলি বেসিসেই অভিযোগ আসতে থাকে। লোকরা পকেট থেকে হারিয়ে দেয়, কোনো জায়গায় ছেড়ে দেয়, তো সেই সংখ্যা ডেইলি চেঞ্জ হয়। কিন্তু লাস্ট 3-4 মাসের মধ্যে যেগুলো হয়েছে রিকভার, তো সে 200 এখানে আছে, আরও আমাদের কাছে আছে, তাদের ভেরিফিকেশন চলছে, সে হয়তো খুব তাড়াতাড়ি আমরা সেটাও রিটার্ন করবো। হ্যাঁ, বিভিন্ন থানা থেকে আছে, প্রায় সবকটা থানা থেকেই আছে। তার মধ্যে বাঁকুড়া সদর থানার লিস্ট সবচেয়ে বেশি আছে, 32টা মোবাইল তো ওখান থেকেই আছে। জয়পুর, বিষ্ণুপুর, ওন্দা, সালতোরা সব থেকেই, সব থানা থেকে রিকভারি আছে। সেই লিস্টটাও আপনাদের সাথে শেয়ার করব। যেখানে চুরি হয়েছে সেখানে রেসপেক্টিভ থানা থেকে আমরা ও করেছি, চুরি করার লোককে ধরেওছি যে চোর আছে, কিন্তু চুরি করা মাল উদ্ধার হলে সাথে সাথে রিটার্ন করা যায় না, কোর্ট পারমিশন লাগে। সে প্রসেস কমপ্লিট করে আজকে যখন আমরা দেওয়ার পরিস্থিতিতে এসেছি তখন আজকে আমরা রিটার্ন করছি। না, ফোনে যদি মোবাইল নাম্বার অথবা IMEI যে কোনো নাম্বারই যদি আমাদের কাছে থাকে তাতে আমরা চেষ্টা করতে পারি। অনেকবার সম্ভব নাও হয়, অনেকবার মোবাইল অনেক টেকনিক্যাল ইস্যুস আছে যেগুলো হয়তো বলা যাও নাও যেতে পারে, কিন্তু এই IMEI নাম্বার, সিম এগুলো দিলে আমরা ট্রেস করার চেষ্টা করতে পারি। অনেকই লোককে গ্রেফতার করা হয়েছে, আর যারা এই মোবাইল চুরি করে তাদেরকে আমরা কিন্তু সাবধান করতে বলবো। কোনোভাবে কিন্তু মোবাইল চুরি অথবা আমাদের এখানে এলাকায় এসব 2 নম্বরই কাজ যদি করে তাহলে তাদের বিরুদ্ধে আমরা আইনগত ব্যবস্থা, স্ট্রং ব্যবস্থা নেব। সেই সংখ্যা এই মুহূর্তে আমার কাছে অ্যাভেলেবেল নেই।